আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো ইম্পসিবল এটা দেহ আমার না যদি আমার হয় তো এই শিক্ষিত টাঙ্গাইলের সমাজ নিয়ে আসেন যত শিক্ষিত আমি ওকে প্রশ্ন করি দেহের কোন অঙ্গটা আমার কথায় চলে বলেন বুঝান কোন অঙ্গটা আমার কথায় চলে একটা দেখান আর আমার কথা বলে বোঝেন নাই আপনার অঙ্গ কোনটা আপনার কথায় চলে হ্যাঁ একমত আমার সাথে চলে হ্যাঁ যদি চলতো তাহলে আমার দাড়ি সাদা হলো কেন আমি তো সাদা হওয়া চাই নাই যদি চলতো তো আমার উপরে বয়সের ছাপ লাগলো কি করে আমি তো এটা চাই নাই যদি চলতো হয় হয় তো আমার চোখে চশমা আসলো কি করে আমি তো দৃষ্টিশক্তি আমি তো দৃষ্টিশক্তি লুপাপ এটা কখনো চাই নাই বুড়া মানুষের দাঁতগুলা পড়ল কি করে সে তো কোনো দিন না যে দাঁত পড়ক আমি তো চাই নাই আমার কমর কোনো দিন ঝুঁকা যাক আমি তো চাই নাই আমার হাত কোনো দিন দুর্বল হোক কোন অঙ্গটা আপনার কথায় চলে আমাকে বলেন আপনি যে বলেন জীবন আমার আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো আমাকে প্রমাণ দেন এটা আপনার কি করে الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالته الذنون ولا يصفه الوصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وعشرق عليه النهار ولا تؤري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد السمد الذي لم يتخذ صاحبة ولا ولد وخلق الخلق وأحساهم عدد ورفع السماء بغير عمد بسط الارض بقدرته على ماء الجماد قسم الرزق فلا ينسى من خلقه احد ولم يكن له كفوا احد الحي القيوم علج العظيم جواد الكريم فعال لما يريد الصلاه والسلام على حبيبنا المصطفى الذي بعثه الى الجن والانس والى الابيض والاسود بشيرا ونذيرا داعيا الى الله رحمه للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: والله إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون. আবাদা নাই উক্ত মাহফিলের জন সম্মানিত সভাপতি উপস্থিত হলামাই রাম বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও ঘনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে দেওয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে শিখা সঠিক জিনিসকে শোনা এবং শিখা এবং মানার তৌফিক দান করা মানুষ সৃষ্টির সেরা প্রাণী এতে কোনো সন্দেহ নাই মানুষই সৃষ্টির ভিতরে একমাত্র সেরা প্রাণী আর যিনি অস্তিত্ব দিচ্ছেন ওনারই ঘোষণা অলাকাত বনি আদম যে মানুষ সৃষ্টির সেরা শুধু একদিকে সেরা না সর্বদিকে সেরা আমার কথা বোঝেন তো সুর টুর কিন্তু হবে না এরকমই বাঙ্গা বাঙ্গা কথা হবে আশা করি কান পায়তা শুনলে কথা বুঝে আসতে পারে মানুষ সৃষ্টির সেরা সর্বদিকেই সেরা এরকম কোনো দিক নাই যেদিকে মানুষ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব আল্লাহ না দিছেন কিন্তু সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলে কি হবে মানুষের মতো অকৃতজ্ঞ নাই সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় অকৃতজ্ঞ মানুষ যেরকম সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা মানুষ আর সৃষ্টির ভিতরে সবচেয়ে অকৃতজ্ঞ মানুষ নেওয়া যেতেছি আপনাদেরকে আস্তে আস্তে প্রথম শব্দটা মনে রাখলে পরের কথাগুলো বুঝে আসবে মানুষ সৃষ্টির সেরা সর্বদিকে আবার মানুষের মতো অকৃতজ্ঞ নাই সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টি মানুষের মতো অকৃতজ্ঞ না যদি হতো তেলে আল্লাহ কোরআন এই কথা কোনোদিন বলতেন না মা হবি হুবি হামদিরবী দুনিয়ার কোনো সৃষ্টি নাই সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টি নাই মানুষ আর জিন ব্যতীত যে চব্বিশ ঘন্টা আল্লাহর গুণ গানে রত না সব কিছু আল্লাহর গানে রত অস্তিত্ব নিতে দেরি চাই সেটা মানুষের হাতে হোক চাই আল্লাহর হাতে হোক অস্তিত্ব নিতে দেরি সে আল্লাহর গুনগান গাইতে দেরি করে না এটার প্রমাণও দিছেন আমাদের নবীজি আমাদেরকে প্রমাণ দিছেন কিতাবের ভিতরে হাদিসে আছে রুটি হাতে নিসেন আর বলছে ভালো মতে কান পাইতা শোনো তো সাহাবা এখরাম শুনছেন তো রুটি তসবি পড়তে ছিল আবার পাথর হাতে নিসেন বলছে কান পাইতা শোনো তো শুনছেন তো পাথর তসবি পড়তেছিল সবকিছু এই মিডিয়াওয়ালাদের স্টিক গুলো আল্লাহর গুন গান গাইতে বাধ্য কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে পাইতে দেরি বলতে দেরি করে না আরেকটা শব্দ বলা যায় রাগ হয়ে যায় না সবকিছু পাইতে দেরি বাপ আসতে দেরি হয় না বাপ বোঝেন তো বাপ অন্য শব্দ বললাম না বাপ শব্দই বললাম সব কিছু যুবক দেখবেন যৌবন পাইতে দেরি আসতে দেরি হয় না বাপ বোঝেন তো মনে হয় বোঝেন না টাঙ্গাইলের মানুষ মনে হয় বোঝেন না ঠিক না আরে বাপ বোঝেন হ্যাঁ যুবক যৌবনে পা দিতে দেরি নিতে দেরি করে না রূপসী রূপ পাইতে দেরি নিতে দেরি করে না এরকম প্রত্যেক শ্রেণীর মানুষ তার স্তরে উঠতে দেরি দেরি করে না মানুষই একমাত্র প্রাণী যদিও সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা সর্বদিকে এরকম কোন দিক নাই যেই দিকে মানুষ শ্রেষ্ঠ না দেখাইতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে এত সময় আমার হাতে নাইও যে আমি আপনাদেরকে এত সময় দিব আমার আগেও ছিল একজন আমার পরেও বক্তা আছে ওনারা শুনাইছেন আর শোনাবেন আমি তো মধ্যখানে একটু ভাবনা দিয়া যেতে চাইতেছি মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা আবার মানুষের মতো অকৃতজ্ঞ সৃষ্টির ভিতরে কেউ নাই যদি থাকতো তাহলে আল্লাহ মানুষের ব্যাপারে কোনোদিন বলতেন না কতিলাল আল ইনসান ও মা আকফারা ও মানুষ ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা পাইতে দেরি বাপ নিতে দেরি করিস না এই জন্য আল্লাহ মাঝে মাঝে মানুষকে পিছিয়ে নিয়ে যায় কোরআন বুঝায় হাল আতাল আল ইনসান হিনুম উম্মিনা দাহার ও মানুষ কত কিছুই তো সামনে রাখিস আর সব সময় দেখতে থাকিস থাকে মানুষের সামনে অনেক চিত্র থাকে চিত্র বোঝেন যুবক যখন যৌবনে পা দেয় তো আগের জীবনটার জন্য একটা চিত্র ওর সামনে থাকে আমাকে এটা হইতে হবে এটা হইতে হবে এই করতে হবে সেই করতে হবে আবার দুনিয়ার কোনো অফিস আদালতে যাবেন ওইখানেও দেখবেন কিছু চিত্র থাকে আমাদের জীবনের সামনেও কিন্তু সবাই সামনে একটা চিত্র আছে ঠিক না না নাই কি অবিবাহিত বিবাহ করার আগেও তো একটা চিত্র রাখে ঠিক না মনে হয় বোঝেন না বিয়ে শাদী যারা করে না। তারা করতে বুঝবে ঠিক না আর যারা করছে এরা তো করে ফেলছে এরাও করতে বুঝবে ঠিক না বিয়ের তার চিত্র থাকে না যে মেয়েটা এরকম হইতে হবে লম্বা এতটুকু মোটা এতটুকু সুন্দর এরকম কাঁচকামালা এরকম আমাকে ভালোবাসবে এরকম একটা চিত্র থাকে না তাহলেও মানুষকে বুঝাইতে চাইতেছে মানুষ একটা চিত্র তোর সামনে রাখা উচিত ছিল তুই যে সব পাড়া পাওয়ার পরেই অকৃতজ্ঞ হয়ে যাস বাবনিয়া ফেলিস এটা তোর সামনে রাখা উচিত চিত্রটা হালাতা আলাল ইনসান হেই নব মিনার দাহার একটা দিন তো ছিল তোর কোনো আলোচনাই ছিল না অস্তিত্বই ছিল না আলোচনাই ছিল না হালাতা আলাল ইনসান হে নব দাহার মানুষ একটা সময় কি তোর সামনে আসে নাই তুই কোনো আলোচনার বস্তুই ছিনি না আজকে তো ভাবের চোটে জমিন উপরে দিয়ে হাঁটা যায় না জমিন পর্যন্ত ভাবের কারণে প্রকম্পিত হয় জমিন পর্যন্ত ভয় পাইতে থাকে আমার ভাবের অবস্থা আমার ভাবের কারণে কিন্তু সামনে একটা চিত্র রাখা সব সময় উচিত কোরআন বলতেছে আমি বলতেছি না যে একটা সময় তো তোর কোনো আলোচনাই ছিল না ছিল তো ছিল কি মা আমি না নিকৃষ্ট একটা পানির যদিও আমি এটাকে প্রসেসিং মার থেকে তোকে বাহির করে নিয়ে আসছি নিয়ে আসলেও তো তোর মতো শূন্য কেউ ছিল না শূন্য বোঝেন তো অসহায় কেউ ছিল না মানুষই সবচেয়ে অসহায় মারপ্যাটের থেকে আসে দুনিয়ার কোন সৃষ্টি এরকম অসহায়ত্ব নিয়ে জমিনে পা রাখে না যেরকম মানুষ অসহায় দুনিয়াতে আসে কি মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদের হইতে পারে টাঙ্গাইলের গুলা সব নিয়ে টিয়েই আসে হ্যাঁ কিন্তু আমাদের ডাকার গুলা অসহায়ই আসে যেটাকে আল্লাহ বলছে মিসকিন তোর মতো অসহায় কেউ আসে না তো চিত্র আল্লাহ তুলা ধরছেন বাপ একদিন তোর দাঁত ছিল না ওই সময় দাঁত ছিল না কাটার প্রশ্ন তো আসেই না ছিল কিন্তু বাক শক্তি ছিল না ওলা এলাকা উদুনুন তসমা কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না আইনুল্লাহ উল্লা তান্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না আঁকলুল্লা তুমাইস মগজ ছিল ভালো মন্দ তুমি বসতে না কলবেলা তা তা দিল ছিল কিন্তু চিন্তার ক্ষমতা ছিল না ইয়াদ লা তপ্তেশ হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না রিজিল্লা লা পাও ছিল চলার ক্ষমতা ছিল না কুন্তা সগি বড় ছোট ছিল জাইফা বড় দুর্বল ছিল বড় অজ্ঞ ছিলা না ছিলাম না না মনে হয় এখন টেকনোলজির যুগ উন্নত যুগ ঠিক না আরে টেকনোলজির যুগ তো না উন্নত যুগ না ডিজিটালত্ব এখন আমরা সব মনে হয় মারপেটের থেকে পিএইচডি করে বাইরে আসে ঠিক না হুম কি বলেন এমনই তো পিএইচডি করে বাইরে আসে না আল্লাহ বলে অজ্ঞ ছেলে কিচ্ছু ছিল না তোর আস্তে আস্তে আমি তোকে সাজাইছি আমি নিয়ে যাইতেছি ওই জায়গায় অকৃতজ্ঞ মানুষ কিভাবে সৃষ্টির সারা সর্বদিকে আর মানুষের চেয়ে অকৃতজ্ঞ সৃষ্টির ভিতরে কেউ নাই মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী যে পাইতে দেরি বলতে দেরি করে না পাইতে দেরি বলতে দেরি করে না একটা হাদিস মনে উঠলো অনেকদিন পরে এই জন্য বলতে সিয়াল রসুল বলছিলেন একটা জমানা আসবে একটা জমানা আসবে হারেস রাহালুকে বলছিলেন আসবে একটা জমানা চলেন এটা পরে শোনাবনে তো মানুষই সবচেয়ে অকৃতজ্ঞ এই জন্য যুবক যৌবন পাইতে দেরি বাবনীতে দেরি করে না নারী নারীত্ব পাইতে দেরি নিতে দেরি করে না রূপসী রূপ পাইতে দেরি নিতে দেরি করে না আমরা যেই যেই স্থানে আসি না কেন যেই জায়গায় আসি না কেন আমরা সবাই কিন্তু জমিনে নিয়ে চলি ঠিক না হ্যাঁ হ্যাঁ কৃষক কৃষির কৃষির নিয়ে চলে এমন কি ব্যানালাও ব্যানের নিয়ে চলে মাঝে মাঝে অটোওয়ালার সাথেও দেখা হইলে নিয়ে চলে আবার জিজ্ঞাসাও করে হুম আবার জিজ্ঞাসাও করে মাঝে মাঝে কালনা পরশু এক জায়গায় জিজ্ঞাসা করতেছিল রাস্তাটা কি কিনা নিছেন নাকি কি যেইভাবে হাঁটতেছেন এটাও কিন্তু ও নিয়ে কইছে ঠিক না বলে না বলে না হ্যাঁ এই জন্য মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী সর্বদিকে আবার মানুষই সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী সত্য এটাই বাব নিতেও দেরি করে না হায় 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 যদিও সৃষ্টির ভিতরে সেরা উচিত ছিল সবকিছু পাওয়ার পরে যতটুকু ঝুঁকার দরকার ছিল অতটুকু ঝুঁকে না গাছে ফল আসলে বলে ঝুঁকা যায় কিন্তু মানুষই একমাত্র প্রাণী যত ফল আসে তত বেশি মাথা চাড়া দেয় তত বেশি মাথা উঁচা করে মনে হয় বোঝেন নাই যদি তাই না হইতো তাহলে একটা মানুষ শিক্ষা পায়া সে আল্লাহর থেকে দূরে যায় তো যায় কি করে আমাকে বোঝান একটা মানুষ এডুকেটেড হয়ে আসে এডুকেটেড পার্সেন হয়ে আসে আল্লাহকে বলে তো বলে কি করে যে আল্লাহ তাকে এডুকেটেড বানাইলেন যে আল্লাহ তাকে শিক্ষিত বানাইলেন একটা ধনী ধন পাওয়ার পরে আল্লাহ বলে কি করে আমাকে বুঝান যুক্তি দিয়া বুঝান যে আল্লাহ তাকে ধন দিলেন ও যুবক যখন যৌবন পায় তো সে আল্লাহকে বলে কি যে আল্লাহ তাকে যৌবন দিলেন রুপসী রূপ পায়ে আল্লাহ কে কি আল্লাহ বলে কি কইরা অফিসওয়ালা অফিস পায় আল্লাহ বলে কি কইরা আদালতওয়ালা আদালত পায় আল্লাহ বলে কি কইরা মেইল মেইল পায়ে আল্লাহকে বলে কি কইরা ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পায়ে আল্লাহকে বলে কি কইরা খ্যাতওয়ালা খ্যাত পায়ে আল্লাহকে বলে কি করা খামারওয়ালা খামার পায়ে আল্লাহকে বলে কি করা রোডওয়ালা রোড পায়ে আল্লাহকে বলে কি করা আল্লাহকে ভুলে কি করা বাড়িওয়ালা বাড়ি পায়ে আল্লাহকে কি কোরা বলে ঘরওয়ালা ঘর পায়ে আল্লাহকে কি করা বলে আজকে আমাদের সমাজের প্রত্যেক ব্যক্তি তার জাগায় রাগ হেন না হাদিসটা মনে উঠতেছে বলেই দেই বলেই দিই তর্ক বিতর্কে তো আমরা সবচেয়ে পটু ঠিক না শিক্ষার ছড়াছড়ি এখন শিক্ষার ছড়াছড়ি আল্লাহ রসুল বলছে একটা জমানা আসবে আসবে একটা জমানা আসবে কাসিরুন উন খোতা উহু প্রত্যেক ব্যক্তি বক্তা হবে কালিলুন ওলামা উহু সঠিক বিদ্যানের সংখ্যা দিন দিন কমবে হাওয়া বিদ্যার এত ছড়াছড়ি হবে হায় হায় এখন তো বিয়ে পাশ ঘরের কাজের জন্য পাওয়া যায় খালি একটু স্যালারি বেশি দিতে হয় হুম কি রাগ হয়ে গেলেন হ্যাঁ স্যালারি দেন আমি আইনা দিব আপনাকে একটু স্যালারি বেশি দিতে হবে একটু কি একটা বাসায় প্রবাদ বাক্য আছে কয় টাকা ফেক তামাশা দেখ খালি আপনি স্যালারি দিবেন বিয়ে পাশও পাবেন আপনি বিদ্যার ছড়াছড়ি হবে কিন্তু বিদ্যার আলোকে চলার লোকের সংখ্যা খুব কম পাওয়া যাবে তো জিজ্ঞাসা করছে ওই সময় কি হবে আমাদের অবস্থা কি হবে সালা সালা আমার উম্মতের জীবন থেকে তখন নামাজ মরা যাবে আজকে নামাজ মরছে না মরে নাই হ্যাঁ হ্যাঁ আরে বলেন না উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে এইখানে হাত উঠাইলে বলতে বললে কয়জন হাত উঠাইতে পারবে আমি জানি না এই জনগোষ্ঠীর ভিতর থেকে যে যেদিন থেকে আমার নামাজ ফরজ হয়েছে আমি বালেক হয়েছি প্রাপ্তবয়স্ক ওই দিন থেকে আমার এক অক্ত নামাজও কাজা হয় না এরকম কয়জন হাত উঠাইতে পারবো আ? তাহলে নামাজ মরল কি বললো না হ্যাঁ আমার উন্মতের জীবন থেকে নামাজ মেরা যাবে উন্মতের জীবন থেকে নামাজ মড়া যাবে আজকে নামাজ মডা গেছে তো যেটা বুঝাইতেছিলাম আমি সৃষ্টির সেরা বটে সর্বদিকে সেরা বইলেও বেড়ায় লেখাও বেড়ায় বইলেও বেড়ায় লেখেও বেড়ায় আবার মিডিয়ায় প্রচার করেও বেড়ায় আমি সৃষ্টির সেরা কিন্তু মানুষ হিসাবে সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় অকৃতজ্ঞ আমি যদি অকৃতজ্ঞ না হইত তাহলে গাছে ফল আসলে তো সে ঝুঁকে নিচে যায় মানুষ যত পাইতে থাকে তত বেশি মাথা উঁচা করতে থাকে তত বেশি ভাব দেখাইতে থাকে কিন্তু এটা উচিত ছিল না এই জন্য আল্লাহর কথা সত্য ও মানুষ এক ফোঁটা পানির থেকে তৈরি করলাম সদা সর্বদাই চিত্রটা তোর সামনে থাকা উচিত ছিল যে আমার অস্তিত্ব কি আর আমি কি সব কিছু তো দিছেন আল্লাহ দিছেন সত্য এটাই সত্য এটাই সব কিছু আল্লাহ দিতেছেন আবার চব্বিশ ঘন্টা সুরক্ষিত করতেছেন এই জন্য আল্লাহ বলছেন বটে যে তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই মানুষের সবচেয়ে বড় অকৃতজ্ঞ পাওয়ার পরে সবচেয়ে কাছের আল্লাহকে ভুলা যায় হাবলিল আক্রাবুমিন যে রগের চোখ আছে যে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে সামি আল্লাহ বলেন চব্বিশ ঘন্টা তোকে আমি পরিচর্যা করি বিশ্বাস হয় না বলে হ্যাঁ না হবে থেকে যদি হয়তো যদি হয়তো যদি হয়তো হায় হায় যদি হয়তো তো দুনিয়ার কানুনের ব্যাপারে যদি আমার দিলে ভয় থাকে আল্লাহরটার চেয়ে কোটি গুণ বেশি ভয় থাকা উচিত ছিল দুনিয়ার কানুনকে যদি আমি শ্রদ্ধা করি তাহলে আল্লাহরটা একশো কোটি গুণ বেশি শ্রদ্ধা করা দরকার ছিল কিন্তু কয়জনের দিলে ভয় আছে চব্বিশ ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে আমাদেরকে পরিচর্যা করেন এই জন্যই আল্লাহ এক জায়গায় বলছিলেন শোনো শোনো আমি যদি রহমান আর রহিম না হইতাম তো আমি বহুত আগে জমিনকে হুকুম দিতাম দেখতাম তোর বাপ থাকে তো থাকে কোথায় জমিনকে আমি হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করতো না লাউ আমার তুল বাহরাল আগ্রা কাতকাফি করিহা আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে তলদেশে নিতে দেরি করতেন না তোমরা তলদেশে পৌঁছতে দেরি হতো না লাউ তুল মালা ইকাল্লা আহলা কাতকা ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোমাদেরকে ধ্বংস করতে দেরি করতো না এক সেকেন্ডও নিত না ধ্বংস করতে যান দুনিয়া গড়েন দেখা আসেন এখনো হাজারো ধ্বংস স্তুপ দুনিয়ায় রাখা আছে ওইখানে যা দেখেন বিশাল বিশাল সাইনবোর্ড লাগানো আছে যে আল্লাহ কেন ধ্বংস করছেন জানজান কৌমে আদ যারা দুনিয়াতে সবচেয়ে লম্বা ছিল ষাট হাত আমি চোখে দেখা বলতেছি কিতাবে পড়া না আমার এই দুই চোখ দেখছে এখনো মাথার খুলিটা রাখা আছে ছয় ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে একটা ওইদিকে দাঁড়াবে খুলির উপর দিয়া বা ভিতর দিয়া একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না এখনো রাখা আছে যেমন আমি অ্যাড্রেস দিই ইয়ামান আর সৌদির বর্ডারে যেখানে কম আত বাস করতেন রাখা আছে ওইখানে এখন আল্লাহ বলে হুকুম দিতে দেরি এরকম একটা না দুইটা না হাজারো রংশ স্তূপ রাখা আছে আল্লাহ বলে আমি রহমান দেখা রহিম দেখা সব কিছু দিলাম উচিত ছিল আরও ঝুঁকা আরো আমার কাছে আসা না নারী কাছে না পুরুষ কাছে না যুবক কাছে না বৃদ্ধ কাছে না শিক্ষিত কাছে না অশিক্ষিত কাছে আমার সমাজের কেউ আল্লাহর কাছে না আল্লাহ ডাকে তারপরও আসে না যদিও নবীজির কারণে আমাদের নবীজির কারণে আল্লাহ এই দায়িত্ব নিসেন মনে হয় নাইলে সোয়া লক্ষ উম্মতের ভিতর থেকে কারণ উম্মতের জন্য না সোয়া লক্ষ নবী তিনশো বারো জন রসুল কারো উন্মতের জন্য আল্লাহ দায়িত্ব নেন নাই নামাজ বটে নামাজ দিস বটে কিন্তু ডাইকা নেওয়ার দায়িত্ব দেন নাই ডাইকা নেওয়ার দায়িত্ব নেন নাই কিন্তু আমাদের নবীজির কারণে আমাদের নবীজির সাথে আল্লাহর মহাব্বত ছিল মোহাব্বা বড় মোহাব্বত ছিল মোহাব্বত ছিল বড় মোহাবত যদি ওলামা আমার উপরে আঙ্গুল না উঠায় তো আগে বলতে পারি শুধু উঠায়ত ছিল না এস্কো ছিল এস্ক দুইজনের এস্ক ছিল এস্ক মহাব্বতের আগে ওই রসুলের কারণে আল্লাহ আমাদেরকে টাইকা নেওয়ার দায়িত্ব নিছেন পাঁচ বেলা নিজে টাইকা নেন আজান আরে বলেন না কে ডাকে আল্লাহ ডাকে আওয়াজ আমি মানি কিন্তু ডাককার আজান উম রহমান আল্লাহর পক্ষ থেকে আহ্বান ডাক বলেন এই সমাজে এইখানে যারা বসে আছে একটু বুকে হাত দিয়া বল কয়জন যুবক আজানের আওয়াজ শুনতে দেরি আর মসজিদের দিকে ছুটতে দেরি করে না এরকম কয়জন যুবক এখানে পাওয়া যাবে বিশাল মেলার ভিতরে কয়জন মানুষ পাওয়া যাবে কয়জন দোকানি পাওয়া যাবে দোকানদার পাওয়া যাবে কয়জন হাটে পাওয়া যাবে ঘাটে পাওয়া যাবে বাজারে পাওয়া যাবে কয়জন অফিসে পাওয়া যাবে আদালতে পাওয়া যাবে হায় হায় বড় ডিউটি ঠিক না অনেকে আমাদেরকে বলে ডিউটি করি আরে আমি যদি প্রশ্ন করি তুমি ডিউটি কারটা দিয়া করো এটা আমাকে জবাব দাও দেহটা কার কে দিছে হ্যাঁ কে দিছে সামান্য একটু কানুনের দুনিয়ার রীতিনীতির একটু যদি উনিশ থেকে বিষ হইল তো হ্যান্ডকাপ লাগাইতে দেরি করে না কট গোড়ায় দাঁড় করাইতে দেরি করে না জেল জরিমানায় দেরি হয় না হায় 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 তুমি বলো তুমি ডিউটি করতেছো কাঠটা দিয়ে ডিউটি করো এটা এটাকে ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন কে সাপ্লাই দেয় কোন সরকার দেয় আমাকে দেখান কোন প্রশাসন দেয় আমাকে দেখান ওয়েদার থেকে ডেলি আপনি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন কে দেয় ডেলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য প্রতিদিন চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার আল্লাহ কিডনিকে ডায়ালোসিস করেন কোন টেকনোলজি করে কে করে আল্লাহ পরিচর্যা করে বলে ডেলি তোকে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন সাপ্লাই দিই তোকে সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার ডায়ালসিস করি তুই ডেলি পাঁচশো এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেস আমি কুদরতি সিস্টেমের মাধ্যমে কুদরতি সিস্টেমের মাধ্যমে তোকে সার ছাড়তের অনুমতিও দেই না টানার অনুমতিও দেই না বলেন কয়জনে সার ছাড়ার অনুভূতি আছে আর টানার অনুভূতি আছে যদি সুস্থ থাকে ঠিক না অসুস্থের অনুভূতি আছে হাফানি যার আছে অ্যাজমা ও জানে টানতে কি কষ্ট আর ছাড়তে কি কষ্ট আর যে ভেন্টিলেটারে আসে ওর তো কোনো কথাই নেই ঠিক না আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি চব্বিশ ঘন্টা তোকে পরিচর্যা করি বল তুই বলিস আমি ডিউটি আ হায় 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 আল্লাহ ডাকে আসে না না যুবক না নারী সমাজের কেউ আসে না যদি আল্লাহ ডাকতো তাহলে তো আমার মনকে পারতাম আল্লাহ তো ডাকে না নিরানব্বইটা পদের মালিক ডাকে এই জন্যই তো সব জায়গায় বলি যে বাংলা তো পড়তে পারেন কমসে কম যারা বাংলা পড়তে পারেন মনে এই মেজমা একজনও পাওয়া যাবে না যে বাংলা না পড়তে পারে তাহলে নিরানব্বই নামের অর্থ কেন পড়েন না একটু অর্থগুলা মাঝে মাঝে দেখেন তাইলে আপনার বাপ দূর হইলেও হইতে পারে আপনি বুঝতে পারেন কে ডাকে আপনাকে পরিচর্যা আল্লাহ বলে ডিউটি বাজারওয়ালা বলে বাজারের ডিউটিতে হাটওয়ালা বলে হাটের ডিউটিতে ঘাটওয়ালা বলে ঘাটের ডিউটিতে সবাই বলে ব্যস্ত 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 এক কিতাবে লেখা আছে মরার সাথে সাথে নাকি চারজন ফেরেস্তা আসবে চারটা ধ্বনি নিয়ে আসে ধনী আওয়াজ এক ফেরেস্তা আওয়াজ দিবে আজাল দিবেল আমাল এই ব্যক্তির বয়স শেষ আশা শেষ তোমাদের কান্না বেকার তোমাদের কান্না বিফলে যাবে কোনো লাভ হবে না কান্না দ্বারা দ্বিতীয় ফেরেশতা বলবে জাল আল এই ব্যক্তি বা নিজেকে বড় ব্যস্ত বলতো ব্যস্ততা শেষ বাকিয়াল সব গাটিয়ার সামনে সব সামনে রাখা আছে তৃতীয় ফেরেস্তা বলবে জাহা বাতিল যা অর্জন করছে সব হাতছাড়া সব কি মরার সাথে সাথে হাতছাড়া হয় না হয় না যা অর্জন দুনিয়াতে সব হাত খোদার যুবক তোমার যৌবনের ভাব শেষ হবে মৃত্যু আসতে দাও না ভাব শেষ হয়ে যাবে শেষ হয়ে জাহাবাতিল আমাল বাকিয়াতিল আমাল কর্ম এর সাথে আছে চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে তু বা আলিমান কান আমার আমুহ হালাল সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে হালাল বক্ষণ করল ও এস্তে গালুহ জুল জালাল যাওয়ার দাসত্বে এই ছোট জীবনটাকে কাটায় দিল আসেন গুছান নিয়ে আসি লম্বা করার সুযোগ নাই এই জন্য মানুষ সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা আবার সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে বড়ো অকৃতজ্ঞ কোনো সৃষ্টি নাই পাইতে দেরি হারাইতে দেরি হয় না পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না হাঁ মেরে দোস্ত সত্য এটা এই ছোটো জীবনটা চলে যাবে এইখানে কেউ বাধা সৃষ্টি করবে না মানুষ করলে করতে পারে কিন্তু আল্লাহ বাধা সৃষ্টি করবে না যদি সৃষ্টি করতেন করতে পারতেন এই জন্যই কিতাবে পাওয়া যায় আল্লাহ মানুষকে পাঁচটা স্বাধীনতা দিছেন এর চেয়ে বেশি দেন না আর দিবেনও না পাঁচটা স্বাধীনতা প্রথম তো আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা দিছেন যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো দ্বিতীয় আল্লাহ স্বাধীনতা দিছেন পেশাগত যে কোনো পেশায় পেশা চিঠি হইতে পারো তৃতীয় স্বাধীনতা দিছেন আল্লাহ সোসাইটিগত সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো দুনিয়ার যেই কোথাও কি থাকতে হবে সমর্থ বোঝেন এটা চেনেন এটা কি টাকা থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে। আর পঞ্চম চতুর্থ স্বাধীনতা দিছে আল্লাহ মত আদর্শগত যা খুশি তা বলতে পারেন নাহলে আপনি ভাবেন আল্লাহর বিরুদ্ধে আপনি বলবেন বাক কার দেওয়া হ্যাঁ মানুষ তো আল্লাহর বিরুদ্ধে বলতে 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 দুনিয়ায় কিছু লোক পাওয়া যায় যে বলে গড ইজ নাথিং আল্লাহ বলতে কিচ্ছু নাই নাউজবিল্লা। ওকে যদি বুঝ ওদের যদি আমি বিশ ওকে যদি আমি প্রশ্ন করি তুই যে শব্দটা উচ্চারণ করলি এই উচ্চারণ ক্ষমতাটাকে দিল কে দিসে হ্যাঁ এই শব্দটা উচ্চারণের ক্ষমতা যে দিছে তাকেই বলতেছে নাই কিন্তু উনি সহ্য করতেছেন ফনি বলতেছে তোমাকে বাক স্বাধীনতা দিছি যা খুশি ভব তা বলতে পারো তোমাকে স্বাধীনতা দিছি মত আদর্শগত স্বাধীনতা মতেরও স্বাধীনতা আদর্শেরও স্বাধীনতা দিছি তোমাকে হ্যাঁ কতদিন ইলা আজালিম মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি কি করেন আমালুন আমি শুধু দেখতে থাকি তুই করিস কি শুধু আমি আসি দেখতে থাকি তুই করিস কি সীমা রেখায় পা দিতে দেরি সেটা যদি সারা বাংলাদেশের খুশির দিনও হয়ে থাকে পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়েছে ওই দিন সারা দেশেরই খুশি ছিল ঠিক না বাস্তবিকই খুশি পদ্মা সেতুর মতো একটা প্রজেক্ট যেদিন উদ্বোধন হয়েছে ওই খুশির দিনই ছিল কিন্তু যুবক তো ওই দিনই বাইকে মারা গেছে ঠিক না ঠিক না সে তো ভাবছিল আমি ভিডিও করতে করতে যাবো অর্ধেক চলে আসছি বাকি অর্ধেক একটু পরে ছেড়া দিব ফেসবুকে আঠারো কোটি বাঙালি লাইক দেখান না দেখ দুই চার কোটি তো দিবে আঠারো কোটি ভিউজ না দেখ দুই চার কোটি তো দিবে কিন্তু ওর কি জানা ছিল যে মধ্যখানে মালাকুল মৌ দাঁড়া আছে। ওর ভিডিও কোনো যাবে না ওর ভিডিও ফেসবুকে আর যাবে না মিডিয়ায় আর যাবে না যাবে ওর মৌতের খবর আর চিরদিনের জন্য বাকালা বাইকালাদের বুক ফাঁকা হয়ে যাবে জানি না কত বৎসর পর্যন্ত পদ্মা সেতুতে বাইক উঠা নিষিদ্ধ থাকবে এখন যতজনেরই বাইকালা আছে সবার বুক ফাঁকা এতদিন ছিল স্বপ্নে বড়া যে বাইক বিরু চালু হইতে দেরি আমরা বাইক নিয়ে যাবো আর আসবো যাবো আর আসবো আর বাপ দেখাইতে থাকবো ঠিক না বুক খালি না খালি না যুবকরাও ভয়া বয়া বলে হা হা কে কি করলো ঠিক না ও যদি একদিন পর এই করতো ঠিক না হ্যাঁ সত্য এটাই আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন চতুর্থ মত আদর্শগত স্বাধীনতা আর পঞ্চম স্বাধীনতা দিছেন আল্লাহ পঞ্চম স্বাধীনতা এটা তো স্কুলের মাঠেই ঠিক না এইখানেও মানে করোনার কারণে এই কয় বছর হয় নাই কিন্তু প্রকট কাইটা ওঠার পরে মনে হয় কোনো না কোনো একদিন আবার এই মাঠো বৎসরে একটা খেলা হবে স্কুলের পক্ষ থেকে ঠিক না ছাত্রদের মাঝে ঠিক না ওটার ভিতরে একটা পর্ব থাকে যেমন খুশি যেমন খুশি তেমন সজ আল্লাহ বলে পঞ্চম স্বাধীনতা দিলাম এই ছোট জীবনটা যেমন খুশি তেমন সাজতে পারো বিকিনি পড়ো ঘুরতে পারো আবার থ্রি কোয়ার্টার পরেও ঘুরতে পারো তোমাকে কিচ্ছু বলবো না শুধু তাকায় তাকায় দেখবো আর প্রহর গন্তে থাকবো তুমি সীমা রেখায় পা দাও তো দাও কখন সীমা রেখায় পা দিতে দেরি তোমাকে উঠাইতে দেরি করবো না নাইলে কোনো দিন সম্ভব হইতো না আল্লাহ যদি স্বাধীনতা না দিতে নেই পাশটা তো কোনোদিন সম্ভব হইতো না স্বাধীনতা দিছেন এই জন্যই আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন কুন্দুরিলা সমা ইব ইরতেফা ইহা ও ইল শামসী ব শোআ ইহা ও ঈলল বিহারি ও আমোয়া চ ইহা ও ইলল জীব আলি ও এস্তেখরা র ইহা ও ইলল অর্দি ও ইহা কুল্লু দালি কৈ ইউ কাররি রিউ জলা আলি ও জমালি আকাশ দেখ উচ্চতা দেখ তার উনহু বিদায় আমাত আমাদ কোথাও তুমি খুঁটি পাবে না খুঁটির কোন সংযোগ এখানে নাই খুঁটি নাই খুঁটিবিহীন একটাও না সাবা সামাওয়া সাতটা একের উপরে এক এরকম সাতটা প্রত্যেকটা এক সমান বড় না দুনিয়া সবচেয়ে বড় স্টেডিয়াম যদি লওয়া হয় কোথাও বানানো হয় আর মিডলে যদি একটা ফুটবল রাখা হয় তো স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট অথচ বিজ্ঞানের কাছে বিজ্ঞান এতটুকু উন্নত এখন আকাশের সাথে মাঝে মাঝে কথা বলে নাইলে মঙ্গল গ্রহের চিত্র আমাদেরকে দেখায় তো দেখায় কি করা চাঁদের চিত্র আমাদেরকে দেখায় তো দেখায় কি করা সূর্যটা মাইপা তেরো লক্ষ গুণ বড় বললো তো বলল কী করা আমাদের জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বলল তো বলল কি করা। যেই বিজ্ঞান আকাশের সাথে কথা বলে আজ পর্যন্ত মাইপা বলতে পারলো না আকাশটা কতটুকু লম্বা কতটুকু পাশ মনে হয় কোনো হুজুরের কাছেও তথ্য নাই আমার কাছেও নাই কি আছে নাকি আপনাদের কাছে তথ্য কোরআনে হাদিসে কোনো কিতাবের হাসিয়াও নেই নাই কি কোথাও নাই আল্লাহ বলে এটা যদি আমি বাধ্য করতে পারি তোকেও বাধ্য করতে পারতাম কিন্তু তোকে সম্মান করি বিদায় বাধ্য করি না কেন তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি তু বিয়া দিয়া তোকে কুদরতি হাতের তৈরি তোকে দশ মাস সময় নিয়ে আমি তৈরি করছি সব সৃষ্টিকে আমি দুটা অক্ষর দিয়া তৈরি করছি কাঁফা নুন কাফ নুন কোন বলতে দেরি হইতে দেরি হয় নাই চাই সেটা বিশাল আকাশ হোক চাই বিশাল সূর্য হোক চাই বিশাল গ্রহ হোক চাই বিশাল নক্ষত্র হোক চাই যেটাই হোক না কেন চাই সেটা জিব্রিল হোক মিকাইল হোক ইসরাফিল হোক চাই সেটা মালাকুল মৌত হোক চাই সেটা হামেলিনে আর শোক চাই সেটা আমার আরও শোক আর কুরসি হোক আমি কোন বলতে দেরি হতে দেরি হয় নাই কিন্তু মানুষ তোকে আমি দুই অক্ষর দেওয়া তৈরি করি নাই কুদরতি হাতে তৈরি করছি সব কিছু আমি ছয় দিনে কমপ্লিট করছি ও মানুষ তোকে আমি দশ মাস সময় নেওয়া তৈরি করছি এই জন্য আমি কাউকে স্বাধীনতা দিই নাই তোকে স্বাধীনতা দিলাম সম্ভব হইতো না যে আল্লাহ চব্বিশ ঘন্টা পরিচর্যা করে আপনাকে ডাকবে আর আপনি আসবেন না আপনাকে এডুকেটেড বানাবে আর আপনি মাথা উঁচা করে হাঁটবেন বাপনিয়া যুবককে যৌবন দিবে আর মাথা উঁচা করে নিয়ে জমিনে চলবে রূপসীকে রূপ দিবে আর ভাবনিয়া চলবে হয় নারীকে নারীত্ব দিবে আর উলঙ্গ চলবে আর বলবে দেহ আমার জীবন আমার আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো ইম্পসিবল এটা দেহ আমার না যদি আমার হয় তো এই শিক্ষিত টাঙ্গাইলে সমাজ নিয়ে আসেন যত শিক্ষিত আমি ওকে প্রশ্ন করি দেহের কোন অঙ্গটা আমার কথায় চলে বলেন বুঝান কোন অঙ্গটা আমার কথায় চলে একটা দেখান আর আমার কথা বলে বোঝেন নাই আপনার অঙ্গ কোনটা আপনার কথায় চলে হ্যাঁ একমত আমার সাথে চলে হ্যাঁ যদি চলতো তাহলে আমার দাড়ি সাদা হলো কেন আমি তো সাদা হওয়া চাই নাই যদি চলতো তো আমার উপরে বয়সের ছাপ লাগলো কি করে আমি তো এটা চাই নাই যদি চলত হয় তো আমার চোখে চশমা আসলো কি করে আমি তো দৃষ্টিশক্তি আমি তো দৃষ্টিশক্তি পাপ এটা কখনো চাই নাই বুড়া মানুষের দাঁতগুলা পড়লো কি করে সে তো কোনো দিন না যে দাঁত পড়ক আমি তো চাই নাই আমার কমর কোনো দিন ঝুঁকা যাক আমি তো চাই নাই আমার হাত কোনো দিন দুর্বল হোক কোন অঙ্গটা আপনার কথায় চলে আমাকে বলেন আপনি যে বলেন জীবন আমার আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো আমাকে প্রমাণ দেন এটা আপনার কী করে আমাকে বুঝান আমিও আপনার দলে চলে আসবো ছেড়া দিব এগুলা সব দুনিয়া আমার চেয়ে বেশি আপনি দেখেন নাই তাহাদিসে নামত বলতেছি নিরানব্বইটা দেখা হয়ে গেছে এক বলার এক রান আছে সেঞ্চুরি হয়ে যাবে বাইচা থাকলে ইনশাল্লাহ কখনো না কখনো পিটায় নিব এক রান ইনশাআল্লাহ আমাকে বুঝান যুবক আমাকে বোঝাও বিজ্ঞান দিয়া বুঝাও তোমাকে বিজ্ঞান আমাকে বুঝাইতে হবে না তোমাকে আমাকে বুঝাইতে হবে না যদি আমার হয়তো কোনটা আমার কথায় চলে হয় সব আল্লাহর কথায় চলে নাইলে আপনার চোখে দেখার উপাদান আছে তো আছে কি আমাকে বিজ্ঞান বলুক না চোখে দেখার কি উপাদান আছে বলুক এখানে শত শত আছে যাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে। যুবক আছে যাদের ইন্টারনেটের কানেকশনও আছে ওরা এখন সার্চ দিয়া দেখাত ইন্টারনেটকে গুগলকে জিজ্ঞাসা করুক গুগল আমার চোখ কি দিয়া দেখে গুগল যদি নীল না দেখাইছে তারপরে বলক কোনো উপাদান নাই এখানে দেখার আমার চক্ষু দেখে তো দেখে কি কইরা শুধু এক ক্যামেরা দিয়া দেখে না এক এক চোখ তেরো কোটি ক্যামেরা দিয়া দেখে দুই চোখ ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে একই সাথে দেখে দুই চোখে ২৬ কোটি ক্যামেরা ফিট করছে আমার আল্লাহ ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে ক্যাবেল গুলা নিয়ে গেছেন তার গুলাকে নিয়ে গেছেন দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই হায় 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 কানে শোনার মতো কি উপাদান আছে মুখে বলার মতো কি উপাদান আছে কিচ্ছু নাই বিজ্ঞান পায় নাই যদি পাইতো তাহলে দুনিয়াতে অন্ধত্ব থাকতো না বধিরত্ব থাকতো না দুনিয়াতে বোবা কেউ থাকতো না সব বাক শক্তিওয়ালা হয়ে যেত আর্টিফিশিয়াল বাক শক্তি তৈরি হইতো ওটার জন্য সিন্ডিকেট হইতো ওটার জন্য মানুষ মোটা মোটা অঙ্ক নিয়ে এগুলাকে বিক্রি করতো হয় মা বাবা নিজের সন্তানের মুখের মনের পাপ বোঝার জন্য জমিন বিক্রি করে হলো করতে চাইতো যে আমার কলিজার টুকরার মনের পাপ আমি বসতে চাই কি দিয়া চলে সত্য এটাই মেরে দোস্ত চলেন শেষ জায়গায় চলে আসছি এই জন্যই আমার কথা শুরু এইখান থেকে মানুষের মতো সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব সর্বদিকে আল্লাহ কাউকে দেন নাই আর মানুষের মতো অকৃতজ্ঞ সৃষ্টির ভিতরে দ্বিতীয় আর কাউকে আল্লাহ সৃষ্টি করেন নাই মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ যে পাওয়ার পরে সবচেয়ে কাছের সত্তাকে ভুলা যায় কাছের সত্তাকে ভুলা যায় সবচেয়ে বেশি কাছের ভুলা যায় কিন্তু কতদিন জীবন এইখানে কিচ্ছু বলবে না এটি সত্য কিচ্ছু বলবে না আজকে কিচ্ছু বলবে না ডাকে চব্বিশ ঘন্টা পরিচর্যা করে তারপরও বিভিন্ন উত্তর দিয়া ঘাড় ফিরে চলে যায় আল্লাহ ডাকে তারপর নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে এক পদ পাওয়ার পরেই যখন ছোয়ার বাইরে চলে যায় দুনিয়ার পদগুলা সীমা রেখা আছে ফৌকা জি এলমিন আলিম প্রত্যেক পদওয়ালার উপরও পদওয়ালা আছে কিন্তু আল্লাহর পদ এটার কোনো শুরু নাই এটার কোনো শেষ নাই ওই আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে متكبر لك خالق البارئ المصبر الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القوي المتين الغليق الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد ৯৯ পদের মালিক আল্লাহ স্বাধীনতা দিছে বটে অকৃতজ্ঞ হয়েছে বটে যদিও সবচেয়ে বড় কৃতজ্ঞতাওয়ালা হওয়া উচিত ছিল ষাট সত্তর বছরে চলবে তারপরে ফেরা যাবে আল্লাহর কাছে চলে যেতে হবে থাকার সুযোগ এখানে কারোই নাই এটাও সত্য আমার ভিতরেরটা দিয়ে আমার হিসাব নেবে এইখানে মেমোরি সেট করা আছে আমার মেমোরি বাহির করেই আল্লাহ আমার হিসাব নেবে শুধু হিসাব নিবে না শুধু হিসাব নিবে না প্রোজেক্টটা শুধু আপনার ঘরে নাই ওইখানেও লাগানো থাকবে পেনড্রাইভ ওইখানেও থাকবে আপনার মেমরি বাহির কইরা পেনড্রায়েপে লাগায়া ইসকিনে দিয়া দিবে আল্লাহ বলবে হাসিব তুই তোর হিসাব কর কফা বিনফসিকাল ইয়ম আলাইকা হাসীবা হিসাব কর কফা বিনফসিকাল ইয়ম আলাইকা হাসীবা শুধু করতে হবে না তোর হিসাব তোকে মিলায়া দিতে হবে এইজন্য পায় হাত রাইখা বলি আমি 60 জায়গায় চলে আরছি পায় হাত রাইখা বলি পায়ে হাত রায়খা বলি মেরে দোস্ত যদিও সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা আমরা আমাদের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ কাউকে দেন নাই আর কাউকে দিবেনও না মানুষই সৃষ্টির সেরা এই জন্য মানুষের জন্যই সবচেয়ে দামি জাগা আল্লাহ বানায় রাখছেন যেইখান থেকে মানুষের যাত্রাটা শুরু হয়েছিল আমাদের জন্য জান্নাত অবদারিত ছিল ওইখান থেকেই আমাদের যাত্রাটা শুরু মনে সবারই আশা আছে যে জান্নাত মুসলমান হিসাবে এটা মনে ধারণ করে যে ওই জান্নাতই আমরা পচব সত্য এটাই আমাদের যাত্রাও জান্নাত থেকে আমাদের গন্তব্য জান্নাত আর আল্লাহ এই জন্যই আমাদেরকে অস্তিত্ব দিছেন মুসলমান মা বাবার কোলে জীবনটা বড় ছোট, আসেন আসেন আর কত আর কত উদাসীনতা